একটা দুর্বল পুরুষের জন্য একটা ফ্রেশ এবং একটা পাউডারই যথেষ্ট বলে আমি মনে করি ইনশাআল্লাহ। আচ্ছা, কি কি ধরনের রোগের জন্য বেশিরভাগ কাজ করে থাকে জিনসিং, যদি দুই একটা বলতেন? সাধারণত প্রথমত বলতে গেলে যৌন দুর্বলতার জন্য মহা ঔষধ, দ্বিতীয়ত যাদের ডায়াবেটিক্স, তৃতীয়ত যাদের আপনার স্মরণ শক্তি থাকে না, হাই ব্লাড প্রেশার বা প্রেশার কন্ট্রোলে থাকে না। দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক, আবারও আপনাদেরকে নিয়ে এসেছি জামালপুর জেলা, জামালপুর সদর উপজেলা, হার ফ্রেশ এক্সপ্রেসে। এখানে আপনাদেরকে এর আগে আমরা একটা ভিডিওতে দেখাইছিলাম আব্দুল সাত্তার সাহেব জিনসিংয়ের গাছ রোপণ করছে এবং চাষ করছে, তার বাগান আছে, সেই ভিডিও আমরা পূর্বের ভিডিওতে এটা দেখেছিলাম। এবার আপনাদেরকে দেখাবো কোরিয়ান থেকে ইনপুট করা ডাইরেক্ট যে জিনসিংগুলো সে নিয়ে আসছে, কীভাবে একটা পুরুষ এবং মহিলা মানুষ খাইতে হবে, কোন বয়সে খাইলে উপকৃত হবে এবং কোন কোন ধরনের রোগে জন্য কার্যকারিতা বিস্তারিত এই ভিডিওতে আমরা তুলে ধরবো। দর্শক, অবশ্যই আজকে আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দর্শক, এখন চলুন আব্দুল সাত্তার সাহেবের সাথে কথা বলি এবং এই জিনসিং সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আচ্ছা, আপনি আজকে আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কোন বিষয় বলবেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো জিনসিং সম্বন্ধে। জিনসিংয়ের কি পাউডার না শিকড়, যে শিকড়টা আছে? আমার কাছে পাউডারও আছে, আপনার শিকড়ও আছে। দুটাই বলবেন? জি, শেকর আমার কাছে আগে থেকে ছিল, আমার বাগানও আছে, তবে এবার আমি নতুন ইম্পোর্ট করেছি পাউডার। পাউডার নিয়ে আসছেন? আচ্ছা, এইগুলো বলার আগে আপনি সংক্ষেপে যদি আবার একটু পরিচয়টা দেন। আমি আব্দুল সাত্তার, জামালপুর নিবাসী। এটা আসলে আমার বিজনেস না, এটা আমাদের শখ। আমি শখ থেকে আমি বাগান করেছি। জিনসিং ছাড়াও আমার আরও অনেক বাগান আছে। তো এটা আমি জিনসিং শুরু করেছি যে মানুষে প্রতারিত হয়, সঠিক জিনসিংটা পাচ্ছে না, যার জন্য আমি সঠিক দেওয়ার জন্য আমি কোরিয়া থেকে জিনসিং ইম্পোর্ট করে এনেছি, পাউডারও এনেছি। আচ্ছা, ইনপুট করে নিয়ে আসছেন কোরিয়া থেকে, সেই অনেক দূর সুদূর কোরিয়া। দর্শক, আপনাদের সেবায় কাজে লাগানোর জন্য, মানুষ যাতে প্রতারিত না হয়, মানুষ যাতে ভালো জিনিসগুলো পায়, এইরকম আব্দুল সাত্তারের মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশের মানুষ কিন্তু প্রতারিত থেকে রক্ষা পাবে। অনেকে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে। আচ্ছা, আপনি একটু বলবেন এই পাউডার কীভাবে খাইতে হয় বা কীভাবে খাইলে মানুষের উপকৃত হয়, তার আগে আমরা কি একটু টেস্ট করে দেখতে পারি কিনা? অবশ্যই অবশ্যই। দর্শক, আমরা একটু টেস্ট করে দেখবো, তারপরে আপনাদেরকে এই বিস্তারিত জানাবো যে কিভাবে খাবেন, কতটুকু খাইতে হবে, কোন বয়সে খাইতে হবে। আমরা একটু তালি, দর্শক আমরা খেয়ে দেখি আপনাদেরকে, তারপরে আপনাদের জানাই আসলে এটা কেমন, ঝাঁঝালো না গন্ধযুক্ত না কীরকম। দর্শক, প্যাকেট কাটা চলছে, আপনি ধৈর্য ধরে দেখতে থাকুন। আচ্ছা, একটু পানি দিতে হবে। দর্শক, পানি ঢালা হচ্ছে, অল্প করে নেই আমরা, বেশি পরিমাণে কারণ হাফ গ্লাস ই করে আমরা খাওয়া দেখবো, দুইজনই খাবো, দেখবো আসলে কেমন। আচ্ছা, কতটুকু এই এক গ্লাস পানিতে দিতে হবে? আপনি 2 গ্রাম পানির, 2 গ্রাম পাউডার আপনার এই অল্প পরিমাণ পানির সাথে মিক্সড করে তারপর আপনি খাবেন। 2 গ্রাম হাফ গ্লাস পানির মধ্যে দিতে হবে। আচ্ছা, এটা কি গরম পানির মধ্যে না? এখন আমি গরম পানি দেইনি, তবে আপনার 10 মিনিট বয়েল করে যে পানিটা হবে সেই পানিটা দিয়ে আপনি খেলে আপনি দ্রুত উপকারিতা আরও ভালো পাবেন, আরও বেশি পাবো। জি, ইনশাআল্লাহ। নেন, আপনি খেয়ে দেখতে পারেন। আপনি খান আগে, তারপরে আমি খাই। আমিও খেয়েছি। হ্যাঁ, সমস্যা না। থ্যাংক ইউ। বিসমিল্লাহ। কালারটা অনেক সুন্দর আসছে দর্শক, আপনি দেখতে পাচ্ছেন। ভায়া খাচ্ছে, তারপরে আমি হালকা একটু খাবো, বেশি খাবো না। দর্শক, আল্লাহ সাফি, আল্লাহ মাফি, আল্লাহ তুমি মাফ করো। আমরা তো আসলে রোগের জন্যই খাবো, সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছেই চাহা নিচ্ছি, পানা চাহা নিচ্ছি। কোনো ঝাঁঝালো বা ওই ধরনের কোনো গন্ধ নাই?
এটা খুব একটা ভালো ফ্লেভার আমার মনে হচ্ছে। জি, এটা খেতে আপনার কোনো সমস্যা নাই, আপনি যখন গরম পানিতে খাবেন তখন আপনার কাছে আরও ভালো লাগবে, আরও ভালো লাগবে গরম পানিতে খাইলে। আচ্ছা, কী কী শুধু গরম পানিতে খাইতে হবে না মধু বা দুধ এ ধরনের জিনিসপত্র দিয়ে খাওয়া যাবে কিনা? পাউডার খাওয়ার জন্য মধুর দরকার হবে না, তবে গরম দুধ হলে ভালো হয়, অথবা আপনার গরম পানি দিয়ে খাবেন, এই দুটা দিয়ে খাবেন। তবে যদি কাঁচাটা খান তখন আপনি মধু দিয়ে খেতে পারেন। আচ্ছা আচ্ছা, পাউডার খাইলে আমার হলো দুধ অথবা গরম পানি দিয়ে খাবো। আচ্ছা, একটা কোন বয়স থেকে খাওয়াটা উচিত এই পাউডার? সাধারণত এগুলো আমাদের দেশে যৌন সমস্যার জন্য খেয়ে থাকে, তবে 18 বছরের পরে যারা বিবাহিত জীবনে সমস্যা মনে করবে তাদের ওই সময় থেকে খাওয়া উচিত বলে মনে করি। আর যারা যৌন সমস্যায় ভুগছেন তারা তো খাবেনই। হ্যাঁ, যারা যৌন সমস্যা ভুগছেন তারা সব বয়সে খাইতে পারবে। আচ্ছা, এইটা দিনে কতবার বা কতদিন খাইতে হবে একটা লোকের যারা যৌন সমস্যায় ভুগছে? প্রথম মাসে 2 গ্রাম সকালে খাবে, খাওয়ার পর আবার রাত্রে শোয়ার আগে 2 গ্রাম খাবে গরম পানি দিয়ে অথবা গরম দুধ দিয়ে। দ্বিতীয় মাসে 1 গ্রাম সকালে খাবে, খাওয়ার পর আবার রাত্রে খাবে। তৃতীয় মাসে শুধু রাত্রে খাবে, 1 গ্রাম করে একবার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দর্শক আপনারা বুঝতে পারছেন হয়তো বা, প্রথম মাসে খাবেন 2 বার 2 গ্রাম করে, সকালে 2 গ্রাম রাইতে 2 গ্রাম, দ্বিতীয় মাসে সকালে 1 গ্রাম রাইতে 1 গ্রাম, এবং তৃতীয় মাসে আপনি শুধু 1 গ্রাম রাইতে, এভাবে খাইতে হবে। আপনার স্ত্রী মহিলা এবং পুরুষ উভয়ই খাইতে পারবেন। এবং বয়সটার কথা ভাইয়া বলছে যে 18 বছরের পরে প্রাপ্তবয়স্ক অবস্থায় খাইলে সবচেয়ে উপকৃত, এবং যারা যৌন সমস্যায় ভুগছে তারা খাইলে সবচেয়ে বেশি উপকৃত হবে। যে সমস্ত মা বোনরা সংসারে কাজকর্ম করতে দুর্বলতা ফিল করে তারাও এটা খেতে পারে, তবে গর্ভবতী মায়েরা খাবেন না। আচ্ছা আচ্ছা, মনে করেন যে যারা দুর্বলতা ভুগছে, শরীর দুর্বল মানে শক্তি পাচ্ছে না, তারাও এগুলো খাইতে পারে? ইনশাল্লাহ এগুলো খেতে পারে, আল্লাহ তাকে মাফ করবেন। আচ্ছা, মাফ করবে। আচ্ছা, এই শিকড়ের ক্ষেত্রে যদি একটু বলেন। এই শিকড়গুলো আপনি 2 গ্রাম করে আপনার কেটে খালি পেটে মধু দিয়ে চিবিয়ে খাবেন। খালি পেটে মধু দিয়ে চিবিয়ে খেতে হবে? এদিনে কি 2 বার না 1 বার? 2 বার, দিনে 2 বার খাবে। ওই একই রকম প্রথম মাস খাবে 2 গ্রাম করে, দ্বিতীয় মাসে আবার 1 গ্রাম করে, তৃতীয় মাসে 1 গ্রাম, তবে 1 বেলা খেলেই আপনার চলবে, 1 বেলা খেলেই হয়ে যাবে। আচ্ছা, এটা মধু দিয়ে খাইলেই হবে? জি, কাঁচাটা মধু দিয়ে খাবে, আর শুকনাটা পাউডারটা আপনার গরম পানি অথবা গরম দুধ দিয়ে খাবে। আর একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকের সমস্যা বেশি থাকতে পারে, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আমরা তার সমস্যা বুঝে আমরা ডোজটা একটু পরিবর্তন করতে পারি। যার জন্য আমি অনুরোধ করব, যারা সমস্যায় ভুগছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন, আমরা ওইভাবে ডোজ তাকে দিয়ে দেবো, তাদেরকে ডোজ দিয়ে দেবেন। আচ্ছা, এটার কি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না? হ্যাঁ, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে যারা আপনার হৃদরোগে ভুগে তারা এগুলো খেতে পারবেন না। হৃদরোগে এবং গর্ভবতী মায়েরা যারা আছে তারা খাইতে পারবেন? খাইতে পারবেন না। এই দুইটা ছাড়া আর বাকিরা সবাই খাইতে পারবে? খেতে পারবে। তবে এই জিনসিংটা আবার মেয়েদের স্কিনের জন্য, মেয়ে কি পুরুষ কি, স্কিনের জন্য এটা ভালো কাজ করে। জি জি, যে সমস্ত স্কিনের ডাক্তার আছে আপনি তাদের সাথে যোগাযোগ করে দেখবেন, এই জিনসিং আপনার স্কিনের জন্য ভালো কাজ করে। জি, স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। আচ্ছা, কী কী ধরনের রোগের জন্য বেশিরভাগ কাজ করে থাকে জিনসিং, যদি দুই একটা বলতেন? সাধারণত প্রথমত বলতে গেলে যৌন দুর্বলতার জন্য মহা ঔষধ, দ্বিতীয়ত যাদের ডায়াবেটিক্স, তৃতীয়ত যাদের আপনার স্মরণ শক্তি থাকে না, হাই ব্লাড প্রেশার বা প্রেশার কন্ট্রোলে থাকে না, এছাড়া অনেক ধরনের সমস্যা আছে, কোমরে ব্যথা আছে, বা আপনি যারা ছেলেমেয়েরা অনেক সময় পড়াশোনায় মনে রাখতে পারে না, ওই সমস্ত কাজেও এগুলো আপনার কার্যকারী। এই বিভিন্ন ধরনের কাজ করে থাকে, আসলে মনে হয় যে এর যে যত উপকারিতা বলে শেষ করা যাবে না। তবে আপনারা যেহেতু আজকাল সবাই শিক্ষিত আমরা, সুতরাং আপনি গুগলে সার্চ করলে এর উপকারিতা আপনি বুঝতে পারবেন, বিস্তারিত বুঝতে পারবে। আসলে আমরা মানুষ, মানুষ মানুষকে প্রতারিত করতে পারে, কিন্তু আল্লাহর নিয়ামত এই গাছ এটা মানুষকে প্রতারিত করবে না বা করতে পারে না। সুতরাং আমি বলবো, আল্লাহর উপর আস্থা রেখে আপনি এই গাছ নিয়মিত সেবন করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। একটা দুর্বল পুরুষ এবং মহিলার জন্য কয়টা ফাইল খেতে হবে? একটা দুর্বল
পুরুষের জন্য একটা ফ্রেশ এবং একটা পাউডারি যথেষ্ট বলে আমি মনে করি ইনশাআল্লাহ। একটা শিকড় এবং একটা ফাইলই যথেষ্ট যথেষ্ট। আর মহিলাদের জন্য? মহিলাদের জন্য যে কোনো একটা খেলে হয়। কেউ যদি মনে করে না আমি ফ্রেশটা খাবো, ওকে, আর কেউ যদি মনে করে পাউডারটা খাবো, যে কোনো একটা খেলে চলবে মহিলাদের জন্য। মহিলাদের জন্য যে কোনো একটা খেলেই হবে, কারণ মহিলারা শুধু সংসারে যে দুর্বলতা থাকে ম্যাক্সিমাম তারাই এটা খেতে খাবে আর কি। জি, শরীর ক্লান্তি আসে কাজ করতে করতে, পরিশ্রম করতে করতে, তার জন্য এই একটা ফাইল খেলে। আর যদি কেউ মনে করে না আমি স্কিনের জন্য এটা কন্টিনিউ করবো, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে স্কিনের জন্য ডোজ আমরা বলে দেব। আচ্ছা, যারা স্কিনের জন্য খাবেন তারা ফোন দিলে পরে ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনার বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবেন। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে জটিল কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে এই বলতে চাই যে আমাদের সাংসারিক জীবনে সুখ নিয়ে আসতে চাইলে আপনার সর্বপ্রথম আপনার যে যৌন সমস্যাটা আছে এটাকে আপনার রোধ করতে হবে। রোধ করার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে ওষুধ সেবন করতে হবে। আর আপনি যদি ডাক্তার আপনাকে পরামর্শ দেবে অবশ্যই এই জিনসেং খাওয়ার জন্য, সুতরাং এই জিনসেং ফ্রেশ এবং এই জিনসেং পাউডার খেলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে মুক্তি দিবেন। সুতরাং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আজই এই দুটো প্রোডাক্ট আপনারা নেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই মুক্তি দিবেন। আচ্ছা, কিভাবে নিবে তারা? আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যে প্রোডাক্টটা নেবেন তার 50% অ্যাডভান্স করবেন, আমাদের যে কুরিয়ার সার্ভিসগুলো আছে আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দিবে, বাকিটা আপনি ওনাদেরকে পেড করে দিয়ে দিবেন। আচ্ছা, আপনি হলো 50% অ্যাডভান্স করতে হবে আর বাকিটা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার ওইটা দিয়ে দিতে হবে। আপনার এটা খুব সহজে কেউ প্রতারিত হওয়ার সম্ভাবনা নাই। দর্শক, আপনারা মনে হয় যে এখান থেকে জটিল আপনি জিনসিংয়ের শিকড় অথবা পাউডার নেন, আমার বিশ্বাস আপনার প্রতারিত হবেন না। আমার দেখা বাংলাদেশের এই প্রথম ইনপুট করা এই জিনসিং কোরিয়া থেকে, কারণ আমি অনেক জায়গায় ঘুরছি বা অনেক জায়গায় প্রতিবেদন করছি, কিন্তু কোরিয়া এই জিনসিংয়ের এই রকম ডাইরেক্ট প্যাকেটের কোনো জিনসিং আমি পাই নাই। এই ফার্স্ট, এই প্রথম আমি এই পেয়েছি, আপনাদেরকে হয়তো দেখানোর আমার সৌভাগ্য হয়েছে। দর্শক, আজকের মতো এ পর্যন্তই। জটিল, আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে, আল্লাহ হাফেজ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই ইউটিউব করার জন্য। দর্শকদের অনেক ধন্যবাদ যারা মূল্যবান সময় নষ্ট করে এই চ্যানেলের ইউটিউবটা দেখেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।